গত রবিবার উত্তর জেলায় তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে অংশ নেওয়ার পর ফেরার পথে উন্মুক্ত বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুরমার বিধায়ক আশিস দাস। রাত্রি যাপনের জন্য গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে শাসক দল দুষ্কৃতীদের দ্বারা হেনস্থার শিকার হন তিনি। মঙ্গলবার এরই প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই সাথে ঘটনার সাথে যুক্ত আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষোভকারীরা। এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল নিতান্তই কম। মাওবাদী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনাপদ, মাওবাদী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনাপদ দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিধায়ক তৃণমূলের আশিস দাসের আক্রমণ করা হলো বিজেপি সরকার, জব তাই জব। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।